জয় শ্রী প্রভুপাদ জয় গুরুদেব অনন্ত কোটি বৈষ্ণবিন্দ নবদ্বীপ ধাম মায়াপুর ধাম সীতা গো সীতা হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আজ আমরা বহু ভক্তদের ইচ্ছা যে তারা চৈতন্য চরিতামৃত প্রভুপাদ যে গ্রন্থ রচনা করেছেন ভাষ্য দান করেছেন চৈতন্য চরিতামৃত কীভাবে তারা বাড়িতে বসেও শ্রবণ করতে পারবে তাই আমরা প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ প্রভুপাদ যেভাবে বলেছেন যে বাংলাতে আমাদের অনুবাদ করা হয়েছে সেই গ্রন্থ আমরা প্রতিদিন আধা ঘন্টা করে শুনব তাহলে বাড়িতে বসেও আপনারা এটা শ্রবণ করতে পারবেন অনেক ভক্তভাবে যে আমার বই গ্রন্থ নেই অনেক দাম কিনতে পারি না বা কখন পড়ব সময় নেই তো যে কেউ তারা মোবাইলে এখন প্রত্যেকের কাছে আছে তো সেটা মোবাইল থেকে দর্শন করে শুনতে পারে আবার বিশেষ করে বর্তমান লকডাউন টাইম এখনও সুযোগ রয়েছে খুব সুন্দর প্রতিদিন শ্রবণ করার তো আমরা আজকে চৈতন্য আমি তো যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি রচনা করেছেন নৌতম দাস ঠাকুর বলেছেন যে কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্ত মাছ যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গল তাহতে না জন্মিল মর চিত্ত তো সেই রসিক ভক্ত সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি মদন মোহনের কৃপামালা নিয়ে এবং সমস্ত ভক্তদের অনুরোধে তিনি চৈতন্য মহাপুর লীলা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করলেন তো শিল প্রভুপাত উনিশশো সালে দশ এপ্রিল থেকে চৌদ এপ্রিল এই যে পাঁচ দিন তিনি প্রাতকালে তিনি এই চৈতন্য চরিতামিত গ্রন্থের রূপে কিছু বক্তৃতা প্রদান করেছিলেন তো আমাদের এই চৈতন্য চৈতামিত্যের সেটি ভূমিকার রূপে বর্ণনা করা হয়েছে তো আমরা সেটি শুনব কীভাবে প্রভুপাদ ভূমিকা বলেছেন খুব সুন্দর তারপরে আমরা সিরিয়ালি যে সমস্ত কবিরাজ কবিরাজগোস্বাই বর্ণনা করেছেন সেগুলি আমরা শ্রবণ করতে করতে প্রভুপাদের তাৎপর্য সহ প্রত্যেকটা শ্লোকের সংস্কৃত শ্লোকের অনুবাদ বাংলা শ্লোকের অনুবাদ প্রভুপাদের তাৎপর্য এভাবে আমরা শুনব তাহলে আমরা পবিত্র হতে পারব হরে কৃষ্ণ চৈতন্য শব্দের অর্থ হচ্ছে জীবনী শক্তি যেটি শিল তার প্রবচনে বলেছেন চরিত অর্থ চরিত্র এবং অমৃত অর্থ অমৃতত্ব জীব হিসাবে আমরা চলাফেরা করিতে পারি কিন্তু একটি টেবিল তা পারে না কারণ তার জীবনী শক্তি নেই কোনোরকম ক্রিয়া করার ক্ষমতা হচ্ছে জীবনী শক্তির লক্ষণ সেই সূত্রে বলা যায় যে জীবনী শক্তি ব্যতীত কোনো ক্রিয়া হতে পারে না প্রাকৃত অবস্থায় জীবনী শক্তি থাকলেও তা অমৃত নয় অর্থাৎ তাতে অমৃত অমরত্ব নেই সুতরাং চৈতন্য অমৃত বলতে বুঝায় বিভূ চৈতন্যের অমৃতময় চরিত কিন্তু জীবনী শক্তির এই অমরত্ব প্রদর্শিত হয় কিভাবে এই জড় ব্রহ্মাণ্ডের কোনো মানুষ অথবা প্রাণীর দ্বারা প্রদর্শিত হয় না কেননা এই দেহে আমরা কেউই অমর নই আমাদের জীবনী শক্তি আছে আমাদের ক্রিয়া আছে এবং আমাদের স্বরূপে আমরা অমর কিন্তু এই জড়জগতের যে বদ্ধ অবস্থায় আমরা পতিত হয়েছি তার ফলে আমরা অমরত্ব প্রদর্শন করতে পারি না কঠোপনিষদে বলা হয়েছে যে জীব ও ভগবান উভয়ই নিত্য ও বস্তু কিন্তু জীব ও ভগবান উভয়ই অবিনশ্বর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে জীব রূপে আমরা অনেকে ক্রিয়াকলাপের অনুষ্ঠান করি কিন্তু আমাদের জড়া প্রকৃতিতে অধপতনের প্রবণতা রয়েছে ভগবানের এই ধরনের কোনো প্রবণতা নেই যেহেতু তিনি সর্বশক্তিমান তাই তিনি কখনো জড়া প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হন না বাস্তবিক পক্ষে তা জড়া প্রকৃতি হচ্ছে বহুবিধ অচিন্ত্য শক্তির একটি প্রকাশ ভগবানও আমাদের মধ্যে কি পার্থক্য তা হৃদঙ্গম করতে এই উদাহরণটি আমাদের সাহায্য করবে মাটির উপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমরা দৃষ্টিতে কেবল মেঘ দেখতে পাই কিন্তু সেই মেঘের আবরণ ভেদ করে আমরা যদি আরও উপরে যাই তাহলে উজ্জ্বল সূর্যের কিরণ দেখতে পাব এই সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত আমার মনে পড়ছে যখন আমি সানফ্রান্সিস্কো থেকে বিমানে নিউ ইয়র্কে যাচ্ছিলাম তখন আমাদের বিমানটি মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিল মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ফলে আমরা সূর্যকে দেখতে পাচ্ছিলাম কিন্তু যখন আমরা মেঘের নিচে নেমে এলাম তখন আর সূর্য দেখতে পেলাম না তখন সূর্য মেঘে ঢাকা পড়ে গিয়েছিল কিন্তু মেঘের উপরিভাগে সূর্য তখন প্রবলভাবে তার কিরণ বিতরণ করছিল একটি মেঘ সমস্ত পৃথিবীকে আবৃত করতে পারে না কারণ সেটি এই ব্রহ্মাণ্ডের তুলনায় পরমাণু সদৃশ এমনকি তা সমগ্র যুক্তরাষ্ট্রকেও আবৃত করতে পারে না বিমান থেকে শহরে গগনচুম্বী বাড়িগুলিকে অত্যন্ত ছোটো দেখায় তেমনি ভগবানের কাছে সমগ্র জাগতিক সৃষ্টি অত্যন্ত তুচ্ছ বদ্ধজীবের মায়াবদ্ধ হবার প্রবণতা রয়েছে কিন্তু ভগবানের সেই রকম প্রবণতা নেই সূর্য যেমন মেঘের দ্বারা আবৃত হয় না তেমনি ভগবান ভগবানও মায়ের দ্বারা মায়ার দ্বারা আবদ্ধ হন না ভগবান যেহেতু কখনও মায়ার দ্বারা আবদ্ধ হন না তাই তিনি নিত্যমুক্ত অতি ক্ষুদ্র জীব হওয়ার ফলে আমাদের মায়াবদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমাদের বলা হয় বদ্ধ জীব নির্বিশেষবাদী বা মায়াবাদী দার্শনিকদের সিদ্ধান্ত হচ্ছে এই জগতে আমরা যেহেতু মায়ার দ্বারা নিয়ন্ত্রিত তাই ভগবানও যখন এখানে আসেন তখন তিনিও মায়ার অধীন হয়ে পড়েন এটিই হচ্ছে তাদের দর্শনের ভ্রান্তি তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমাদের মতো একজন মনে করা উচিত নয় তিনি হচ্ছেন পরম জীবসতা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি কখনো মায়ারূপী মেঘের দ্বারা আবৃত হন না শ্রীকৃষ্ণ তার অংশপ্রকাশ এমনকি তার শুদ্ধ ভক্তরাও কখনও মায়ার কবলে পতিত হন না চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কেবলমাত্র কৃষ্ণভক্তি প্রচার করার জন্য পক্ষান্তরে বলা যায় তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং এবং জীবদের শিক্ষা দিচ্ছেন কিভাবে তার কাছে যাওয়া যায় ঠিক যেমন একজন শিক্ষক তার অক্ষম ছাত্রকে হাতে ধরে শিক্ষা দেন এভাবে লেখ ও আ আর্ষি তা দেখে আমাদের বোকার মতো কখন মনে করা উচিত নয় যে শিক্ষক অ আ ই হর্ষি দীর্ঘি লিখছে তেমনি যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে অবতীর্ণ হয়েছিলেন কিন্তু আমাদের বোকার মতো মনে করা উচিত নয় যে তিনি হচ্ছেন একজন সাধারণ মানুষ আমাদের সর্বদাই মনে রাখা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তিনি আমাদের কৃষ্ণভক্তি শিক্ষা দিচ্ছেন আমাদের কর্তব্য হচ্ছে সে আলোকেই তাকে বিশ্লেষণ করা ভগবদ্গীতায় আঠেরো অধ্যায়ে ছেষট্টি নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবান কৃষ্ণ বলেছেন সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হ আমি তোমাকে রক্ষা করব আমরা বলি শরণাগত হতে হবে কিন্তু আম আমার কত দায়িত্ব রয়েছে আর মায়া আমাদের বলছে সেটি কখনো করো না তাহলে তো তুমি আমার কবল থেকে মুক্ত হয়ে যাবে আমার অধীনে থাকো আর আমি তোমাকে অনবরত পদাঘাত চূর্ণ বিচ্যুত করব এটি সত্য যে মায়া আমাদের সবসময় পদাঘাত করছে এখন মায়া যে কিভাবে পদাঘাত করে সেটি আমাদের বোঝা দরকার গর্ধব যখন গর্ধবীর সঙ্গে মৈথুন করতে যায় তখন গর্ধবী তার মুখে পদাঘাত করে এভাবেই কুকুর বেড়াল ও অন্য সমস্ত পশুরা মৈথুনের সময় মারামারি করে এবং কোলাহল করে পোষা স্ত্রী হাতির সাহায্যে জঙ্গলের বন হাতি ধরা হয় স্ত্রী হাতি পুরুষ হাতিটিকে ভুলিয়ে এমন ফাঁদে ফেলে প্রকৃতির এই সমস্ত কৌশল পর্যবেক্ষণ করে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের ফাঁদে ফেলার জন্য মায়ার বিবিধ রকমের কার্যকলাপ রয়েছে এবং এই জোড়া প্রকৃতিতে মায়ার সবচাইতে শক্তিশালী শৃঙ্খল হচ্ছে স্ত্রী জাতি স্ত্রী পুরুষ বলতে অবশ্য বাইরের পোশাক দেহটিকে বোঝায় প্রকৃতপক্ষে আমরাও স্ত্রীও নয় পুরুষও নয় আমরা সকলেই হচ্ছে শ্রীকৃষ্ণের সেবক আমাদের বধজীবনে আমরা সকলের সুন্দরী রূপী শৃঙ্খলের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছি এভাবেই প্রতিটি পুরুষই যৌনজীবনে দ্বারা আবদ্ধ তাই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে হলে যৌনবেগকে দমন করার শিক্ষা লাভ করতে হবে অসংযত যৌনজীবন জীবকে সর্বতভাবে মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখে কীভাবে মুক্ত হতে হয় সেই শিক্ষা চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন মাত্র চব্বিশ বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করে তখন তার স্ত্রী বয়স ছিল মাত্র ষোলো বছর এবং মায়ের বয়স সত্তর আর তিনি ছিলেন পরিবারের একমাত্র পুরুষ যদিও তিনি একজন ব্রাহ্মণ ছিলেন এবং ধনী ছিলেন না তবুও তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এভাবেই তিনি পরিবারের বন্ধন থেকে নিজেকে মুক্ত করেছিলেন আমরা যদি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে চাই তাহলে আমাদের মায়ার শৃঙ্খলকে ত্যাগ করতে হবে আর যদি আমরা মায়ার কাজ রাজ্যেই থাকতে চাই তাহলে আমাদের এমনভাবে জীবনযাপন করতে হবে যাতে আমরা মায়ার অন্ধীন হয়ে না পড়ি সকলকেই যে সংসার ত্যাগ করতে হবে তা নয় শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে অনেকেই ছিলেন গৃহস্থ যেটি পরিত্যাগ করতে হবে তাহা হচ্ছে জলজগৎকে ভোগ করার আকাঙ্ক্ষা শ্রীচৈতন মহাপ্রভু যদিও নিয়ন্ত্রিত শুদ্ধ গারস্থ জীবনকে অনুমোদন করেছেন কিন্তু যারা সব কিছু করে ত্যাগীর ভূমিকা অবলম্বন করছেন তাদের ভোগবাসনাকে তিনি কখনই অনুমোদন করেননি সেই বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর তার এক সর্বত্যাগী ভক্ত ছোট হরিদাস একবার কামাক্ত দৃষ্টিতে এক রমণীর প্রতি তাকিয়েছিলেন বলে মহাপ্রভু তৎক্ষণা তাকে পরিত্যাগ করেন এবং বলেন তুমি আমার সঙ্গে থেকে ত্যাগীর জীবন যাপন করছো আর কামার্ত দৃষ্টিতে স্ত্রীলোকের দিকে তাকাচ্ছ তিনি আর কখনো ছোট হরিদাসকে গ্রহণ করেননি ছোট হরিদাস পরে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরহে ব্যথিত হয়ে আত্মবিসর্জন দেন চৈতন্য মহাপ্রভুর অন্যান্য ভক্তরা তার কাছে গিয়ে ছোট হরিদাসকে ক্ষমা করার জন্য আবেদন করেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দেন তোমরা সকলে তাকে ক্ষমা করে তার সঙ্গে থাকতে পারো আমি একলাই থাকব আর ছোট হরিদাসের আত্মবিসর্জনের সংবাদ যখন মহাপ্রভুর কাছে পৌঁছায় মহাপ্রভু অবশ্য অন্তর্জামী সূত্রে সমস্ত ঘটনা পূর্ব থেকেই অবগত ছিলেন তখন তিনি বলেছিলেন ভালোই হয়েছে আবার দেখা যায় মহাপ্রভু একবার যখন শুনলেন যে তার এক গৃহস্থ ভক্তের স্ত্রী গর্ভবতী তখন তিনি সেই ভক্তটিকে একটি বিশেষ নাম দিয়ে নির্দেশ দেন যে শিশু ভূমিষ্ঠ হলে যেন তাকে সেই বিশেষ নামটি দেওয়া হয় এভাবে তিনি গৃহস্থদের নিয়ন্ত্রিত জীবন অনুমোদন করেছিলেন কিন্তু ত্যাগের জীবন গ্রহণ করে যারা উপবাসের দিনে ডুবে ডুবে জল খাওয়ার মতো ভোগ করার চেষ্টা করে তাদের প্রতি তিনি ছিলেন বজ্রের থেকেও কঠোর পক্ষান্তরে বলা যায় তার অনুগামীদের মধ্যে কোনো রকম ভণ্ডামি তিনি বরদাস্ত করতেন না চৈতন্য চরিতামৃত থেকে আমরা জানতে পারি কীভাবে চৈতন্য মহাপ্রভু মানুষকে মায়ার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভের শিক্ষা দান করেছিলেন শ্রী চৈতন্য চরিতামীতে বলতে বোঝায় বিভু চৈতন্যের অমৃতময় চরিত্রসুধা বিভু চৈতন্য হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পরম সত্তাসম্পন্ন অসংখ্য জীব রয়েছে এবং তার সকলেই স্বতন্ত্র সত্তাসম্পন্ন এই কথা বোঝা খুবই সহজ যে আমাদের চিন্তাধারায় এবং আকাঙ্ক্ষায় আমরা সকলে স্বতন্ত্র ব্যক্তি পরমেশ্বর ভগবানও স্বতন্ত্র ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ কিন্তু তিনি হচ্ছেন পরম পুরুষ তিনি হচ্ছেন সর্বময় কর্তা তার থেকে শ্রেষ্ঠ কেউ নেই ভগবানের সৃষ্ট অতি ক্ষুদ্র জীবদের মধ্যে যোগ্যতা বিচারে একজন আর একজনের চেয়ে বড় হতে পারে বা অধিক ক্ষমতা সম্পন্ন হতে পারে বিভিন্ন জীবদের মতো ভগবানও স্বতন্ত্র কিন্তু পার্থক্য হচ্ছে যে তিনি হচ্ছেন পরম স্বতন্ত্র ভগবান হচ্ছেন অভ্রান্ত তাই ভগবদ্গীতায় তাকে অচ্যুত নামে অভিহিত করা হয়েছে অচ্যুত শব্দের অর্থ যার পতন হয় না এই নামটি যুক্তিযুক্ত হয়েছে কারণ ভগবদ্গীতায় অর্জুনকে মহাগ্রস্ত হতে দেখা যায় কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণর ক্ষেত্রে তা হয়নি শ্রীকৃষ্ণ যে অচ্যুত তা তিনি নিজে ব্যক্ত করেছেন যখন তিনি অর্জুনকে বলেন আমি যখন এই জগতে আবির্ভূত হই তখন আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা আমি সেই কার্য সাধন করি ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় ষষ্ঠ নম্বর শ্লোক এভাবেই আমাদের চিন্তা করা উচিত নয় যে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তিনি জড়া প্রকৃতির অধীন হয়ে যান শ্রীকৃষ্ণ ও তার অবতারগণের কখনই জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন হন না তারা সর্ব অবস্থাতেই মুক্ত বাস্তবিক পক্ষে শ্রীমদ্ভাগবতে দৈবিক গুণ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে জড় প্রকৃতির মধ্যে থাকলেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না এমনকি ভগবানের ভক্ত যদি এই রকম মুক্ত অবস্থা প্রাপ্ত হতে পারেন তাহলে ভগবানের সম্বন্ধে কি আর বলার থাকতে পারে মূল প্রশ্ন হচ্ছে জড়জগতের মধ্যে বাস করেও কিভাবে আমরা জড়জাগতিক কলুষ থেকে মুক্ত থাকতে পারি গোস্বামী এই বিষয়ে ব্যাখ্যা করে বলেছেন যে এই জগতে বাস করলেও শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে আমরা জলকলুষ থেকে মুক্ত থাকতে পারি এমন ন্যায়সঙ্গতভাবে প্রশ্ন করা যেতে পারে কিভাবে আমি সেবা করতে পারি এটি কেবল ধ্যানের বিষয় নয় ধ্যান হচ্ছে মনের ক্রিয়া কিন্তু সেবা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য ব্যবহারিক কার্যের অনুশীলন কৃষ্ণ সেবার সব কিছু ব্যবহার করতে হবে আমাদের যা কিছু রয়েছে যা কিছু ব্যবহার্য সেই সবই শ্রীকৃষ্ণের জন্য ব্যবহার করা উচিত কৃষ্ণ সেবায় কোনো কিছুই অব্যবহৃত রাখা উচিত নয় আমরা আমাদের সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে পারি টাইপ রেটার এরোপ্লেন গাড়ি এমনকি ক্ষেপণাস্ত্র পর্যন্ত মানুষের কাছে যখন শ্রীকৃষ্ণের বাণী প্রচার করা হয় সেটিও ভগবানের সেবা যখন আমাদের মন ইন্দ্রিয় বাক্য অর্থ ও শক্তি ভগবানের সেবায় নিয়োজিত হয় তখন আমরা আর জোড়া প্রকৃতির মধ্যে আবদ্ধ থাকি না পারমার্থিক চেতনা বা কৃষ্ণ কৃষ্ণভাবনামিতের প্রভাবে আমরা জোড়া প্রকৃতির স্তর অতিক্রম করতে পারি এটি সত্য যে শ্রীকৃষ্ণ তার অংশসমূহ এবং তার সেবা ভক্তরা কেউই এই জোড়া প্রকৃতির অন্তর্ভুক্ত নয় যদি অল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা মনে করে যে তারা জোড়া প্রকৃতিতে রয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের শিক্ষাদান করে যে আত্মা অবিনশ্বর এবং চির জগৎ আমাদের কার্যকলাপও অবিনশ্বর মায়াবাদীরা মনে করে যে পরমতত্ত্ব হচ্ছেন নির্বিশেষ নিরাকার তারা তর্ক করে যে সিদ্ধ অবস্থা প্রাপ্তির পর মুক্ত আত্মার আর কথা বলার প্রয়োজন হয় না কিন্তু বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তদের মত অনুসারে যখন কেউ সেই উপলব্ধির স্তরে উন্নীত হন তখনই যথার্থ কথা বলা শুরু হয় তারা বলেন পূর্বে আমরা যে সমস্ত কথা বলেছি সে সবই অর্থহীন ও অবান্তর এখন আমরা প্রকৃত কথা বলতে শুরু করব সেই কথা আছে কৃষ্ণকথা আত্মতত্ত্বজ্ঞানী মৌন অবলম্বন করে তাদের এই যুক্তির সমর্থনে মায়াবাদীরা এ সম্বন্ধে জলপাত্রের দৃষ্টান্ত দিয়ে থাকে যখন জলপাত্রটি জলপূর্ণ থাকে না তখন তাতে শব্দ হয় আর যখন তা জলে পরিপূর্ণ থাকে তখন তাতে কোনো শব্দ হয় না কিন্তু আমরা কি কলস জলের পাত্রের সঙ্গে আমাদের কি তুলনা করা যায় তর্কশাস্ত্র মতে সদৃশ বস্তুর দ্বারাই সাদৃশ্য বিচার করা যায় এবং যে দুটি বস্তুর মধ্যে সবচাইতে বেশি সাদৃশ্য রয়েছে সেটি হচ্ছে সবচাইতে ভালো দৃষ্টান্ত একটি জলের কলসি বস্তু নয় তা চলাফেরা করতে পারে না সুতরাং একটি জলের পাত্রের সঙ্গে একজন পূর্ণ চেতন মানুষের তুলনা করা যায় না তাই নীরব ধ্যান পদ্ধতি যথেষ্ট নয় কেন কারণ শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের এত কিছু বলার আছে যে কেবলমাত্র চব্বিশ ঘন্টা সমন্বিত এক একটি দিন সেই জন্য পর্যাপ্ত নয় মূর্খ যতক্ষণ নীরব থাকে ততক্ষণ সম্মান পায় যখনই সে মুখ খুলে তখনই তার মূর্খতা প্রকাশ পায় শ্রী চৈতন্য মিতে আমরা দেখতে পাই যে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে অনাবিষ্কৃত অপূর্ব সমস্ত বিষয় উন্মোচিত হয় শ্রী চৈতন্য চৈতাম্যের আরম্ভে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই লিখেছেন আমি আমার গুরুবর্গকে আমার প্রণতি নিবেদন করি গুরু পরম্পরার সম্বন্ধে নির্দেশ প্রদান করার জন্য তিনি এখানে বহু প্রয়োগ করেছেন এমন নয় যে তিনি কেবল তার গুরুদেবকেই প্রণতি নিবেদন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সমগ্র গুরু পরম্পরাকেই তিনি প্রণতি নিবেদন করেছেন এভাবে পূর্বতন সমস্ত বৈষ্ণবগণকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করার জন্য গ্রন্থকার গুরুদেবের বেলায় বহুবচন প্রয়োগ করেছেন গুরু পরম্পরাকে প্রণতি নিবেদন করার পর গ্রন্থকার ভগবানে ভক্তদের স্বয়ং ভগবানকে তার অবতারগণকে ভগবানের প্রকাশদেরকে এবং শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা স্বরূপ শক্তিকে প্রণতি নিবেদন করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন একাধারে ভগবান গুরু ভক্ত অবতার শক্তি ও অংশ অংশপ্রকাশের মূর্তিমান পুরুষ তার ভক্তস্বরূপে শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন ভগবানের প্রথম প্রকাশ অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্ত অবতার গদাধর হচ্ছেন অন্তরঙ্গ শক্তি এবং ভক্তরূপে তটস্থ জীব শক্তি হচ্ছেন শিবাস তাই রামানুজা আচার্যের বর্ণনা অনুসারে শ্রীকৃষ্ণকে কখনো এককভাবে চিন্তা করা হয় না তাকে সমস্ত প্রকাশ সহ সামগ্রিকভাবে উপলব্ধি করতে হয় বিশিষ্ট দ্বৈত দর্শনে ভগবানের শক্তি প্রকাশ ও অবতারদের বৈচিত্র্যের মধ্যে এক বলে বিবেচনা করা হয়েছে পক্ষান্তরে বলা যায় ভগবান এগুলি থেকে ভিন্ন নন সমস্ত কিছু নিয়েই ভগবান প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য চরিতামিত্র শিক্ষা নবীশদের জন্য নয় তা হচ্ছে পরাবিদ্যার স্নাতকোত্তর শ্রেণীর জন্য আদর্শগত পাঠে ভগবদ্গীতা থেকে এই পাঠ শুরু হয় এবং তারপরে শ্রীমদ্ভাগবত হয়ে অবশেষে শ্রী চৈতন্য চরিতামিতে প্রবেশ করতে হয় যেহেতু এই সমস্ত মহৎ গ্রন্থ একই পরম স্তরে অধিষ্ঠিত তবুও তুলনামূলকভাবে বিচার করতে গেলে দেখা যায় যে শ্রী চৈতন্য চৈতাম্য হচ্ছে সর্বোচ্চ স্তরের এর প্রতিটি শ্লোকেই নিখুঁতভাবে রচিত চৈতন্য চৈতাম্যের দ্বিতীয় শ্লোকে গ্রন্থকার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে তার প্রণতি নিবেদন করেছেন তিনি তাদেরকে জড়জগতের অন্ধকার বিনাশকারী সূর্য এবং চন্দ্রের সঙ্গে তুলনা করেছেন এই লীলায় সূর্য ও চন্দ্র একই সঙ্গে উদিত হয়েছেন পাশ্চাত্য দেশে যেখানে চৈতন্য মহাপ্রভুর গুণমহিমা সম্বন্ধে তুলনামূলকভাবে অজ্ঞাত সেখানে কেউ জিজ্ঞাসা করতে পারে কে এই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীচৈতন্য চৈতাম্যের গ্রন্থকার শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের তৃতীয় শ্লোকে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন সাধারণত উপনিষদে সেই পরম তত্ত্বকে নির্বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু ইসুপনিষদে পরততত্ত্বের সবিশেষ রূপের বর্ণনা করা হয়েছে হিরণ্যময় পাত্রে নত্যশ্যাপিহিম মুখম তত্ত্বুষন পাবৃণ সত্য ধর্মায় হে প্রভু হে সর্বজীবের পালক আপনার প্রকৃত মুখারবিন্দ উজ্জ্বল জ্যোতির দ্বারা আবৃত হয়ে রয়েছে দয়া করে সে আবরণ উন্মোচন করে আপনার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে প্রকাশ করুন শ্রী উপনিষদ পনের শ্লোক নিবিষেবাদীদের ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে গমন করে তার সবিশেষ রূপ দর্শন করার ক্ষমতা নেই ঈশ্বোপনিষদ হচ্ছে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে স্তবগান এই নয় যে নির্বিশেষ ব্রহ্মকে অস্বীকার করা হয়েছে উপনিষদে নির্বিশেষ ব্রহ্মেরও বর্ণনা রয়েছে তবে সেই ব্রহ্মকে শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি বলা হয়েছে শ্রীচৈতন্য চরিতামৃতে আমরা জানতে পারি যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং পক্ষান্তরে বলা যায় শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন নির্বিশেষ ব্রহ্মের উৎস পরমাত্মা যিনি সমস্ত জীবের হৃদয়ে এবং বিশ্বের প্রতিটি পরমাণুর মধ্যে বিরাজ করেন তিনি শ্রী চৈতন্যেরই আংশিক প্রকাশ সুতরাং শ্রীকৃষ্ণ চৈতন্য যেহেতু ব্রহ্ম ও সর্বব্যাপ্ত পরমাত্মার উৎস তাই তিনি হচ্ছেন পরমপুরুষোত্তম ভগবান সেহেতু তিনি হচ্ছেন সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য সমন্বিত ষোড়ৈশ্বর্যপূর্ণ ভগবান সংক্ষেপে আমাদের জানতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার সমান বা তার থেকে মহৎ কেউ নেই তার থেকে মহৎ কোনো তত্ত্ব উপলব্ধি করার নেই তিনি হচ্ছেন পুরুষোত্তম শিলরূপগোস্বামী ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত তার পারমার্থিক জীবনের আরম্ভে মহাপ্রভু তাকে ক্রমান্বয়ে দশ দিন ধরে শিক্ষাদান করেছিলেন তিনি একটি সুন্দর শ্লোকে শ্রী চৈতন্য মহাপুরুষ সম্বন্ধে লিখেছেন নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি নমঃ আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী কমলে প্রণতি নিবেদন করি যিনি অন্য সমস্ত অবতার এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণ অপেক্ষা অধিকতর উদার কেননা তিনি নির্বিচারে কৃষ্ণ প্রেম দান করেছেন যা পূর্বে কেউ কখনো দান করেননি শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি থেকে শ্রী চৈতন্য মহাপুরুষ শিক্ষা শুরু হয়েছে তিনি কর্মযুগ জ্ঞানযুগ বা হটযুগের পন্থাকে অবলম্বন করার জন্য শিক্ষা দেননি তিনি তার শিক্ষা শুরু করেছেন জড় অস্তিত্বের পরিসমাপ্তিতে যেখানে সব রকম জড় আসক্তি সম্পূর্ণভাবে ত্যাগ করা হয় সেখান থেকে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ শুরু করেছেন জড়ের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করার মাধ্যমে এবং অষ্টাদশ অধ্যায়ে তিনি শেষ করেছেন সেখানেই তো আগামীকাল আমরা আবার এইখান থেকে পাঠ করব হরে কৃষ্ণ এই ভূমিকা কালকে আমরা সমাপ্ত করব হরে কৃষ্ণ